গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে জানাই নতুন আর একটা ভিডিওতে স্বাগত। তো এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি ঠিক বারাসাত স্টেডিয়ামে, মানে বারাসাত যে ফুটবল গ্রাউন্ডটা আছে ওখানেই, আর ঠিক তার পেছনে হচ্ছে প্যাডিচরণ সরকার, মানে সরকারি যে স্কুলটা রয়েছে আমাদের সেই স্কুলের মাঠেই কিন্তু এই বছর, মানে এই বছর প্রথম বারাসাতে কিন্তু বইমেলা আয়োজন করা হয়েছে। তো আজকে হচ্ছে 17 জানুয়ারি, আজ থেকে শুরু করে 23শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে। তো মেলা প্রাঙ্গণে ঢুকবো, মেলায় কী কী স্টল এসছে বইয়ের সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে রয়েছে, এদিকে মানে পার্কিং লটও করেছে, এখানে এসে সাইকেল গাড়ি সব কিছু রাখতে পারবে। আর এখন চলো মেলার ভেতরে যাবো, মেলায় কী কী স্টল এসছে চলো শেয়ার করতে থাকি তোমাদের সাথে। তো এবার তোমাদেরকে একটুখানি ডিটেলসটা দিয়ে রাখি, তোমরা এই বইমেলায় কী করে আসবে। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক বারাসাত, মানে বারাসাতের যে ফুটবল গ্রাউন্ড সেখানে। তো এখানে আসতে হলে তোমাদেরকে কিন্তু এই দিক দিয়ে, মানে এইদিকে হচ্ছে বারাসাত চাপাটালি মোড়, এদিকে হচ্ছে গভর্নমেন্ট কলেজে রয়েছে, ঠিক গভর্নমেন্ট কলেজের পাশেই কিন্তু এই মানে মেলাটা হচ্ছে। আর এই দিক দিয়ে যারা আসতে চাইছো, মানে এই দিকটা হচ্ছে ডাকবাংলো মোড়, আর বারাসাত ঠিক পৌরসভার রাস্তা দিয়ে এখানে কিন্তু আসতে পারবে। ঠিক প্যাডিচরণ সরকার যে বিদ্যালয়টা রয়েছে তার মাঠেই কিন্তু এটা হচ্ছে। চলো এবার ভেতর দিকটা যাওয়া যাক। তো দেখো মেলার গেট থেকে ভেতরে ঢোকার পরে এখানে কিন্তু এরকম একটা স্টেজ করা হয়েছে, যেখানে কিন্তু প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আর প্রত্যেকটা দেখো এই চারিদিকটায় দেখো প্রচুর বইয়ের পাবলিশার্স কিন্তু এসছেন, এখানে কিন্তু প্রচুর স্টল বসেছে বইয়ের। দেখো এখান থেকে শুরু করে পুরো গ্রাউন্ডটা কিন্তু প্রচুর বইয়ের স্টল এসছে। চলো কিছু কিছু বইয়ের স্টল তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো দেখো প্রথমেই চলে আসলাম সুপ্রিয়া প্রকাশনের এখানে, আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর বই এসছে। চলো কী কী বই এসছে একটু শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো এখানে প্রথমেই দেখতে পেলাম ঠাকুমার ঝুলির একটি বই রয়েছে। তো ঠাকুমার ঝুলি দেখতে কিন্তু ছোটোবেলায় খুবই ভালোবাসতাম। আর এখানে দেখো ভূতের বই রয়েছে, দেখো এই যে এখানে ভূতের বই রয়েছে। আর এছাড়াও ওই আশেপাশে অনেক বই দেখতে পাচ্ছি, এখানেও একটি ভূতের বই রয়েছে। দেখো প্রচুর বই রয়েছে এখানে, এখানে দেখো একটা কুইজের বই রয়েছে। আর স্টলটা এই সামনের দিকটা দেখো ছোটোদের বাচ্চাদের জন্য অনেক বই রয়েছে। আর দেখতে পাচ্ছি স্টলটার ভেতরে কিন্তু প্রচুর বই রয়েছে, তোমরা কিন্তু অনেক রকম বই এখান থেকে পেয়ে যাবে। দেখো ওই দিক থেকে তো দেখালাম, আর এই দিক থেকে দেখো কতটা বড়, মানে কত বড় মেলা বসেছে এবছর বইমেলা বারাসাতে। আর এইদিকে প্রচুর স্টল রয়েছে, এই দিকটা তো দেখতে পাচ্ছি এই দিক থেকে শুরু করে পুরো এই দিকটা পুরো কিন্তু বইয়ের স্টল রয়েছে। তো এই মেলার টাইমিংটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, দুপুরবেলা 1টা থেকে শুরু করে রাত্রিবেলা কিন্তু 8টা পর্যন্ত এই মেলা চলবে। তোমরা 17 তারিখ থেকে 23 তারিখ অবধি কিন্তু এই টাইমে আসলে এই মেলাটা কিন্তু সম্পূর্ণ ঘুরতে পারবে। আর প্রচুর স্টল যেহেতু এসছে বইটাও কিনে নিতে পারবে, প্রত্যেকটা স্টল তো আর ঘুরে ঘুরে দেখানো যায় না, এই জন্য যেটুকু বললাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আর কয়েকটা স্টল দেখি আর কী কী বই আছে দেখতে থাকি চলো। তো দেখো প্রথম দিনেই কিন্তু বেশ অনেক লোকই এসছে দেখতে পাচ্ছ, প্রত্যেক কটা পাবলিশার্স দেখো এখানে রয়েছেন। আর এখানে দেখো প্রচুর মানে ক্রেতাও এসছেন, যারা বই টই কিনবে বা অনেকে বই দেখতেও এসেছে, যেহেতু প্রথম বছর সেই জন্য কিন্তু এখনও অতটা লোক হয়নি। আর প্রথম দিন যেহেতু এরপরে আস্তে আস্তে হয়তো লোকজন আসবে, সবাই জানতে পারবে অনেকেই, তখন কিন্তু এই জায়গাটা অনেকটাই লোকজন হবে। তো দেখো ওয়ার্ডস নামেও একটা পাবলিশার্স রয়েছে, এখানে কিন্তু তাদের স্টল রয়েছে। চলো কী কী বই আছে একটুখানি দেখি। এখানে দেখো এখানে কিন্তু বাচ্চাদের অনেক রকম বই দেখতে পাচ্ছি। আর এদিকেও রয়েছে 5000 ওয়ার্ডস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ছবি দিয়ে তার নাম টাম সব কিছুই লেখা রয়েছে বাচ্চাদের। আর এদিকেও বেশ কিছু বই আছে, তো বেশিরভাগই দেখতে পাচ্ছি এখানে বাচ্চাদের বই আছে। আর বড়োদের বইটা এদিকে মানে র্যাকে রয়েছে। তো এখানে কি ছাড় টাড় হয়ে যাবে তোমাদের কাছে? কত পার্সেন্ট ছাড় রয়েছে মোটামুটি? অনলাইন পেও হবে তাই তো? এখানে অনলাইন পেও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি। তো স্টলটাও তোমরা ভিজিট করে দেখে নিতে পারো, 23 তারিখ অবধি এখনও কিন্তু রয়েছে।
তো দেখো আরও একটি স্টলের সামনে আসলাম, আর এটার নাম হচ্ছে চিত্রলেখা। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের আঁকার বইটই পাওয়া যাচ্ছে, বাচ্চাদের এবং বড়দের সব রকমই আঁকার বইটই এখানে পেয়ে যাবে, বিভিন্ন স্কেচের বই রয়েছে। তো আমার তো বেশ ভালো লাগলো এই জায়গাটা। তো এখানে এসে তোমরা কিন্তু যারা আঁকতে ভালোবাসো তারা কিন্তু প্রচুর বই পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু অনেক স্টক রয়েছে। দেখো বইমেলার পাশাপাশি তোমরা কিন্তু এখানে প্রচুর খাওয়া দাওয়ার স্টলও রয়েছে, দেখতে পাচ্ছ এখানে প্রচুর স্টল আছে, সেখান থেকে কিন্তু তোমরা এসে খাওয়া দাওয়া করতে পারবে, তার সাথে সাথে বইও কিনতে পারবে। আর তার পাশাপাশি তোমরা কিন্তু প্রোগ্রামও দেখতে পাবে এখানে এসে। আর কালকে থেকে শুনছি প্রচুর ভালো ভালো প্রোগ্রাম হবে, নচিকেতাও আসবে শুনলাম কালকে। আর এখানে কিন্তু বসার অনেক জায়গা রয়েছে, যেখানে এসে তোমরা প্রোগ্রাম কিন্তু ভালোভাবেই দেখতে পাবে। তো দেখো এবার চলে আসলাম প্রোগ্রেসিভ পাবলিশার্সের এখানে। আর এখানে কিন্তু বেশ অনেক বই দেখতে পাচ্ছি, আর বেশিরভাগই বড়দের বই। আর ঠিক তার পাশেই রয়েছে আনন্দ পাবলিশার্স, আর এই আনন্দ পাবলিশার্সে কিন্তু প্রচুর বড়দের বই থাকে এবং বাচ্চাদেরও বই থাকে। তো যারা বই পড়তে ভালোবাসো তারা কিন্তু এই স্টলগুলো এসে ভিজিট করতে পারো, এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এই বছর। তো এদিকটায় দেখো, এদিকেও কিন্তু অনেকগুলো স্টল দেখতে পাচ্ছি। এদিকে দেখো কত বই রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে রয়েছে শৈবা প্রকাশন বিভাগ, আর এই শৈবা প্রকাশন বিভাগে কিন্তু প্রচুর বই দেখতে পাচ্ছি। দেখো বারাসাত পৌরসভার উদ্যোগে যে বইমেলা আয়োজন করা হয়েছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো প্রচুর স্টল এসছে, প্রত্যেকটা স্টল তো ঘুরিয়ে দেখা সম্ভব না, যেটুকু বললাম সেটুকু শেয়ার করে নিলাম, টাইমিংটাও দেখিয়ে দিলাম, কিছু বইয়ের স্টলও ঘুরিয়ে নিলাম। আজকের ভিডিও এটুকুই রাখছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যেহেতু বারাসাতে প্রথম বছর মেলা, সেটা নিয়ে কিন্তু একটা আলাদাই অন্যরকম ব্যাপার রয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।